এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মেদ আইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। এই বাড়ির ভিতরে বোধহয় অদ্ভুত সব ঘটনা ঘটে, আমার বন্ধুরা তাই বলল। আপনি কি কিছু জানেন? আমার জানা মতে জমিদারের 3 কন্যা আর 1 পুত্র এবং 2 বউ আর 1টা ভাই আছে। বাড়িতে কাজের লোক আছে এবং বাহাদার আছে। আর কি জানতে চান? নাই মা, আমতামতা করে বলল। মানে পরি এই নামটা বলেছেন। গ্রামের প্রায় সব মানুষ পরিকে চিনলেও স্বীকার করে না। আপনিও তাই করুন, ভালো হবে। এর বেশি আমি কিছু জানি না, আর আপনি জানার চেষ্টা করবেন না? কথাগুলো গম্ভীর কণ্ঠে বলল শায়ের। নাইমের অদ্ভুত লাগলো শায়ের কথাগুলো। এভাবে বলল কেন? ও, শায়ের তো জমিদারের লোক, যদি সবাইকে বলে দেয়। ইস, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। রাতের বেলা ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নাইম কল্পনাও করতে পারেনি। রাতে খবর এলো বাগান বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছে। কোনো কিছু না ভেবে নাইম একজন মাছিকে নিয়ে একাই গেল। তবে ফেরার পথে হলো সমস্যা। অন্ধকারের মধ্যে কেউ শক্ত লাঠি নিয়ে আঘাত করল নাইমের মাথার পেছনে। পড়ে গেল নাইম, ব্যথায় গোঙাতে লাগলো। মাথা থেকে রক্ত বের হচ্ছে কিনা অন্ধকারে দেখা যাচ্ছিল না। অজ্ঞান না হলো সবকিছু ঝাপসা দেখছে সে। এভাবে কিছুক্ষণ কেটে গেল, তবে কেউ এলো না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ পর হয়তো ও মরে যাবে। ঠিক তখনই হাজির হলো শায়ের। হারিকেন হাতে নিয়ে কাছে আসতেই দেখল নাইম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। শায়ের ছুটে গেল, চিৎকার করে কাউকে ডাকলো। সবাই ধরাধরি করে নাইমকে বাড়িতে নিয়ে এলো। আসিফ আর শেখর মিলে নাইমের মাথায় ব্যান্ডেজ করে দিল। আঘাত তত গুরুতর না, রক্ত বেশি বের হয়নি। নাইমের জ্ঞান এখনও আছে। ও ভাবছে কে করতে পারে কাজটা, পরি হয়তো, কারণ ওর জানা মতে রাতে পরি বের হয়। আবার ভাবছে শায়েরও তো হতে পারে, কারণ আজকে শায়েরের কথাগুলো ভালো লাগেনি। তাহলে শায়ের ওকে বাঁচালো কেন? যাতে নাইমের সন্দেহ না হয় সেই জন্যই কি? নাইম নিজের ঘরে শুয়ে আছে, মাথার মধ্যে হালকা ব্যথা অনুভব করছে, যার জন্য মাথাটা বেশ ভারী মনে হচ্ছে নাইমের। জ্বরও এসেছে গায়ে। আজকে ওদের কেউই বের হয়নি, সবাই এখন নাইমের পাশেই বসে আছে। মিষ্টি ভীষণ খেপেছে পরের উপর। ওর ধারণা পরি এই কাজ করেছে, কিন্তু কিছু বলতে পারছে না। ওর খুব ভয় করছে, এখানে থাকতে ইচ্ছে করছে না। তখনই ঘরে প্রবেশ করল শায়ের। নাইমের দিকে এগিয়ে গিয়ে বলল, এখন কেমন আছেন? নাইম চোখ তুলে তাকিয়ে আলতো হাসল। জি ভালো। চেয়ার টেনে বসে শায়ের বলল, ভাগ্য ভালো যে আমি ঠিক সময় পৌঁছে গেছিলাম। রাতে জ্বরটা বেড়েছিল, ভাবলাম বের হবো না, কিন্তু আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আপনার কি মনে হয়, মানে কাজটা কে করতে পারে? আমার মনে হয় বিপক্ষতার এই কাজটা করেছে, আর নয়তো আপনার উপর কারো ক্ষোভ ছিল। আর আপনার সঙ্গে কি কারো মনোমালিন্য হয়েছিল? নাইম মাথা নেড়ে না বলল, তাহলে বুঝতে পারছি না, বন্যার কারণে লোকজন লাগাতে পারছি না। পালক বলে উঠল, জমিদার এবং ওনার ভাই এখন কোথায় দেখছি না তো? ওনারা শহরে গিয়েছেন, 2 দিনের মধ্যে ফিরে আসবে। আমি এখন আসি। হ্যাঁ, শায়ের উঠে চলে গেল। মিষ্টি বলল, আমি নিশ্চিত কাজটা পরে করেছে। পালক শায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, ছেলেটা অদ্ভুত, মেয়েদের চোখের দিকে তাকিয়ে কখনোই কথা বলে না। ওই অদ্ভুত, এর মধ্যে ভূত আছে। এটা জমিদার বাড়ি নাকি ভূতের বাড়ি বুঝি না। শোন নাইম, আমি আর কোনো কথা শুনব না, এবার আমরা ফিরে যাচ্ছি। নাইমকে শাসিয়ে কথাটা বলে মিষ্টি। প্রত্যুত্তরে নাইম বলল, আমাকে পরির সাথে কথা বলতে হবে। কাজটা কি সে সত্যিই করেছে? পরে আপার লগে দেখা করার কথা বইলা যান সাহেব, আপার পরাণ থাকতে বেড়া মাইশের সামনে আইব না। হাতে ফলের থালা নিয়ে ঘরের ভেতর এলো কুসুম। তারপর আবারও বলতে লাগলো, পরি আপা আপনারে পাঠাইছে আপনাগো সব কইতে। জানেন তো আমাগো বড় মা আপারে কসম দিছে, হেই যেন কোনো পুরুষের মুখ না দেখায়। কিন্তু কেন কসম দিছে তা আপাও জানে না। আপনাগো কেউ অন্দরে গেছিল আপা জানে, কিন্তু হেই আপনাগো ক্ষতি চায় না। এই গ্রামের মানুষ একে অন্যের শত্রু, তাই আপা চায় আপনাগো ক্ষতি না হোক, আর আপনাগো সাবধান থাকতে কইছে। রাইতের বেলা বাইর হইবেন না, সবসময় স্যার ভাইয়ের সাথে থাকবেন। কথা শেষ করে কুসুম চলে গেল। কুসুমের কথার মানে পুরোপুরি কেউ না বুঝলেও পালক বুঝেছে। ও বলল, তার মানে মালা বেগম এই কসমের জন্য পরি কারোর সামনে আসে না, এমনকি নিজের চাচার সামনেও না। কারণ কি, পরি রূপ নাকি এর মধ্যে অন্য কারণ আছে? বেশি ভাবিস না পালক,
ওদের সম্পর্কে জানার দরকার নেই। আজ নাইমের উপর হামলা করেছে, কাল আমাদের উপর করতে পারে, তার থেকে ভালো আমরা এখান থেকে চলে যাই। ভয় জড়ানো কণ্ঠে বলল রুমি। নাইম এবার রাগ করে বলে, তোরা থামবি, এক চিন্তায় মরে যাচ্ছি আর এক চিন্তা ঢোকাচ্ছিস মাথায়। আমার মনে হচ্ছে কুসুম সব কথা বলেনি, এই বাড়ির সবাই আমাদের থেকে কিছু আড়াল করছে। অন্দরে যা হয়েছে তা সবকিছু পুরীর মা জানে, কিন্তু আমার মাথায় যে ভাবনাটা ঢোকাচ্ছে সেটা হলো পুরীর চাচা। পালকের কথায় শেখর বলল, বিয়ে করেননি তাই তো? তার বউ হয়তো মারা গেছে, এই জন্য আর বিয়ে করেননি। আর এসব ব্যাপার বাদ দে তো, আমরা দুদিনের অতিথি বলতে গেলে কারো পারিবারিক বিষয়ে জেনে কি হবে? সেটাই ঠিক, বেশি গোয়েন্দাগিরি করলেই শেষে আমাদেরই বিপদ। কেউ আর কোনো কথা বলল না। নাইম ভাবছে শায়রের কথা শুনে মনে হলেও কিছুই করেনি, কিন্তু কে করেছে? মাথা ফেটে যাচ্ছে নাইমের। অন্যদিকে বালক ভাবছে মালার কথা। মালা হয়তো অনেক কিছুই জানে, কিন্তু কি জানে? কুসুম ছুটে গেল পরীর কাছে, এতক্ষণ সব লুকিয়ে শুনেছে সে। পরীকে খবরটা দিতেই ছুটে গেল। পরীর সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে সব বলল। সব শুনে পরী মুচকি হাসল, বলল, শহরে বাবু পরীর লগে কথা কইতে চায়, এত স্বপন দেখা ভালো না কুসুম, পরী তারে কিছুই করব না, পরীর বাপে জানলে অনেক কিছু করব। এখন কথা জিগাই আপা, বড় মা আপনারে কসম দিছে কেন? জানিস না রে কুসুম, আমার মনে অনেক কষ্ট, সোনা আপার তো কোনো খবর নাই, রূপা আপা থাকতেও নাই, আমার এ নিয়ে অনেক চিন্তা করে আম্মা, রূপ থাকা হইল অভিশাপ রে কুসুম। কন কি আপা, আপনি মেলা সুন্দর, যার লগে আপনার বিয়া হইবে হেই অনেক ভাগ্যবান। না রে কুসুম, রূপা ছিল বইলা, সবাই সোনা আপার দিকে খারাপ নজরে তাকাইতো, রূপা আপারে তো একটু থামল। পরি ধরা গলায় বলল, আমার দিকে কেউ খারাপ নজর না দেয় তাই আম্মার কসম দিছে, আমি যেন কাউরে মুখ না দেখাই, পুরুষ মানুষের নজর খুব খারাপ, মন চায় চোখ দুইটা উঠাইয়া ফেলাই। কুসুম চুপ করে রইল, রাগে শরীর কাঁপছে পরীর। কুসুমের মনে হলো পরি বোধহয় কারোর লালসার শিকার হয়েছিল, কিন্তু জিজ্ঞেস করল না, পরীকে বলতে দিল, আজকের পুরুষ মানুষ সুন্দর কিছু দেখা মুগ্ধ হয় না, লালসার চোখে দেখে, সুন্দর ছুতে পাগল হয় তারা, হিংস্র ধাবা দিয়ে সব সৌন্দর্য শেষ কইরা দেয়, আমার কাছে ওই পুরুষ গো বাঁচার দরকার নাই। জানোস কুসুম, আমি একটা মানুষরে খুন করতে চাই, যে তিন তিনটা জীবন নষ্ট করতে চাইছিল। চমকালো কুসুম, পরীর দিকে তাকিয়ে ভাবলো এত সুন্দর ফুলকে কে নষ্ট করতে চেয়েছিল। সে বলল, কেদা আপা। মুহূর্তেই পরীর ভাবগতি বদলে গেল, বলল, তা দিয়ে তুই কি করবি, আম্মা আইব কখন? একটু ভয় পেল কুসুম, এতক্ষণ তো ভালো করেই কথা বলছিল, এখন আবার কি হলো? কুসুম বলল, কবিরাজ দেহান হইলেই আইব, তুই যা এখন। কুসুম কোনো মতে ছুটে পালালো। পরী জানালার সামনে গিয়ে দাঁড়ালো। এই মুহূর্তে রূপালীর কথা ভীষণ মনে পড়ছে পরীর, অনেকদিন দেখে না রূপালীকে, প্রিয়জন দূরে থাকলে বুঝি এমন কষ্ট হয়। পানি এলো পরীর চোখে, বন্ধের খুব মনে পড়ে ওর, যাদের সাথে শৈশব কেটেছে আজ তারাই নেই। রাতে মালার অবস্থার অবনতি হল, কবিরাজ দেখিয়ে কোনো লাভ হলো না, শ্বাসকষ্ট হচ্ছে মালার। জেসমিন মালার পাশে বসে চোখের পানি ফেলছে, পরীকে খবর দিতে না চাইলেও সে খবর পেয়ে যায়। জুম্মান গিয়ে পরীকে খবর দিতেই পরী ছুটলো মায়ের ঘরের দিকে, পথিমধ্যে কিছু একটা ভেবে থেমে গেল পরী, তারপর আবার ছুটলো পালকদের ঘরে। পরীর কথা শুনে ওরা সবাই ছুটে গেল মালার ঘরে। মালা তখন যন্ত্রণায় ছটফট করছিল, সবাইকে একসাথে আসতে দেখে জেসমিন আঁতকে ওঠে। পালক এগিয়ে এসে বলল, কি হয়েছে ওনা, আমাকে দেখতে দিন। জেসমিন বলে উঠল, তোমরা সবাই চইলা যাও, আপা এমনি ঠিক হয়ে যাব। পরী খেপে গেল জেসমিনের উপর, বলল, বাধা দেন কেন, আমার আম্মা ভালো হইলে তো আপনার ক্ষতি তাই না, আমার আম্মার যদি কিছু হয় তাইলে ভালো হইব না, সইরা যান কইতাছি। জেসমিন কাঁদতে কাঁদতে পরীর হাত ধরে বলল, পরী তুমি চইলা যাও, আপার ভালো চাই দেখা কইতাছি। গর্জে উঠে পরী, হাত ছাড়েন আমার, ওই বুড়ি আর আপনি আম্মারে খালি কবিরাজের কাছে নিয়ে যান, যাতে আম্মা ভালো না হয়, আমি এইবার সব বুঝছি, আপনি গো কারণে আমি আম্মার ঘরে আইতে পারি না, আম্মা আগে ভালো হোক, তারপর ওই বুড়িরে আমি ওর স্বামীর কাছে পাঠাই দিমু, ডাক্তার আপা আপনি আম্মারে দেখেন। মাথা নেড়ে পালক কাছে যেতেই জেসমিন আবারও না করছে, উপস্থিত সবাই অবাক হচ্ছে, জেসমিন এরকম করছে কেন?
পরী বারবার অপমান করছে, তবুও জেসমিন মানছেই না। শেষে পরিয়া রুমি টেনে ঘরের বাইরে নিয়ে এলো জেসমিনকে। মিষ্টিও চলে এসেছে। ঘণ্টাখানেক পালক ছিল মালার কাছে। মালাকে একটু সুস্থ করে পালক বাইরে আসতেই পরী বলল, কি হয়েছে আমার? আম্মা ভালো হইব তো? পালক কিছু না বলে জেসমিনকে ডেকে ভেতরে নিয়ে গেল, বাকিদের বাইরে অপেক্ষা করতে বলল। পরী তর্স হইছে না, রুমি পরীকে সান্ত্বনা দিল, কারণ মেয়েটা শব্দ করে না কাঁদলেও চোখ থেকে পানি ঝরছে। বেশ কিছুক্ষণ পর পালক এসে পরীকে বলল, পরী তোমার মায়ের অবস্থা বেশি ভালো না, শহরে নিয়ে গেলে তোমার মা ভালো হয়ে যাবে, যা করার জলদি করতে হবে, কবিরাজ তোমার মাকে ভালো করতে পারবে না। পরীর ভয় হলো মালাকে নিয়ে। মালার কিছু হলে পরী কাকে নিয়ে থাকবে? শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। চেষ্টা করেও নিজেকে শক্ত রাখতে পারছে না পরী। মায়ের প্রতি সব মেয়েরাই দুর্বল হয়। সব কষ্ট তারা হাসি মুখে মেনে নিলেও মায়ের কষ্ট মানতে পারে না। নারীর মন কোমল পদ্মের ন্যায় পরিস্ফুটিত। মায়ের জন্য মন চোখ দুটোই কাঁদছে বলির। নিজেকে আজ দুর্বল মনে হচ্ছে। পালক পরীর কাঁধে হাত রেখে বলল, চিন্তার কোনো কারণ নেই পরী, ভালো ডাক্তার দেখালে তোমার মা ভালো হয়ে যাবে। পরী কৃতজ্ঞতার সহিত পালকের দিকে তাকাল। পালক সৌজন্যমূলক হাসি দিল। ঘরে গিয়ে পালক কারোর সাথে কোনো কথা বলল না। সকালে কারো চিল্লানোর আওয়াজে ঘুম ভাঙল পালকের। বাইরে এসে দেখে মালা পরীকে মারছে, চুলের মুঠি ধরে মেরেই যাচ্ছে। জেসমিন মালার হাত ধরে টানছে, ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। পালক নিজেও দৌড়ে গেল, পরীকে ছাড়িয়ে বলল, কি করছেন? এভাবে কেউ মারে নাকি? ওরে মায়েরা ফালামো, আমি শরীর ভালো আসিল না দেখিয়া কাল কিছুই কইতে পারি নাই। বড় মাইনসের মুখে মুখে তর্ক করা শিখছেও, এমন মাইয়া লাগবো না আমার। সব সময় আমার লগে এমন করেন কেন আম্মা? আমি আপনার ভালো চাই দেখা। মালা পরীকে থামিয়ে বলল, তোরে আমার ভালো দেখতে হইব না, তোর মুখ বন্ধ রাখলে আমার ভালো। আল্লাহ কেমন মাইয়া আমার পেটে দিলা। মালা বিলাপ করতে করতে চলে গেল। পরী রাগে ফুসতে ফুসতে নিজের ঘরে চলে গেল। জেসমিনের সাথে খারাপ ব্যবহার করার জন্য প্রায়ই পরী মার খেত, আছো তার ব্যতিক্রম হলো না। মায়ের এরকম আচরণ পরীর ভালো লাগে না। আফতাব বিকেলে ফিরে এসেছে। কালকে আসার কথা ছিল কিন্তু আজকে হুট করেই চলে এসেছে। মালার অসুস্থতার খবর পালক নিজেই আফতাবের কাছে বলল। এও বলল সে যেন মালাকে নিয়ে শহরে ভালো ডাক্তার দেখান। নিজের পরিচিত একজন ডাক্তারের ঠিকানাও পালক দিয়ে দিল আফতাবকে। আফতাব দেরি করল না, পরদিন সকালেই চলে গেল মালাকে নিয়ে। পরীকেও জানানো হলো না। মালাকে শহরে নিয়ে যাওয়া হয়েছে, সাথে আফতাবও গিয়েছে। একথা জানার পরেও পরী স্থির। অন্দরের উঠোনে মোড়া পেতে জুম্মানের সাথে বসে বসে পেয়ারা খাচ্ছে। ব্যাগ নিয়ে বের হয়েছে পালক। পরীকে দেখে পালক একটা মোড়া টেনে বসে বলল, তোমার মাকে শহরে নিয়ে গেছে তোমার বাবা জানো? সকালে কুসুম কইল। আচ্ছা পরী, তোমার মা কবে থেকে এরকম অসুস্থ? পরী খাওয়া বন্ধ করে দিয়ে বলে, আমার অসুখ করলে কাউরে জানায় না, এমনকি আমারেও না। আম্মা কয় বড় বৌগো নাকি এমনি সব ত্যাগ করতে হয়। কথাটা বলতে গিয়ে তাচ্ছিল্য করে হাসলো পরী। পালক মুচকি হাসলো। মেয়েরা যখন থেকে কোনো বাড়ির বউ হয়ে পা রাখে তখন থেকেই সে বাড়ির সুখের কারণ হয়ে দাঁড়ায়, আর দুঃখগুলো ঘরের ময়লার ন্যায় ঝাঁট দিয়ে বাইরে ফেলে দেয়। বাড়ির সকলের খেয়াল রেখে আর সময়ই থাকে না নিজের একটুখানি যত্ন নেওয়ার। হ্যাঁ, এইটাই নারীর সংসার। নিজের গায়ে দাগ পড়লেও সংসারে এতটুকু দাগ লাগতে দেওয়া যাবে না। মিষ্টি আর রুমি আসতেই পালক উঠে দাঁড়ালো, পরীর দিকে ফিরে তাকিয়ে বলল, ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করব পরী। জবাবে পরী মাথা দোলায় শুধু। ওরা চলে যেতেই জুম্মান হেসে বলে, এই আপা অনেক ভালা, তাই না আপা? জুম্মানের কথায় পরীও সায় দিল, তারপর নিজের কাজে মন দিল। পালকের মনটা ভালো নেই, কেমন যেন অস্থির অস্থির লাগছে। বৈঠক ঘরের উঠোনে পা রাখতেই সাহেরের সাথে দেখা। কিছু বলতে চেয়েও বলল না পালক। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে নৌকায় উঠে সে। আজকে সবাই এক নৌকোতেই যাচ্ছে, সবাই চুপ করে আছে, শুধু পানিতে বৈঠা ফেলার আওয়াজ ভেসে আসছে। নীরবতা ভেঙে নাইম বলে উঠল, বুঝলেন সাহের সাহেব, জমিদার বাড়িটা ভীষণ অদ্ভুত। বিশাল বাড়িতে মাত্র হাতে গোনা কয়েকজন থাকে, কেমন ভূতের বাড়ি মনে হয়। বাইরের দৃশ্য দেখছিল সাহের। নাইমের কথা শুনে মুচকি হাসল, বলল, এখন ভূতের বাড়ি মনে হলো, একসময় এটা লোক লস্করে পূর্ণ ছিল, মাঝখান থেকে বন্যাই সব ভুলিয়ে দিল। কথাটা বলে আবার বাইরের দিকে তাকায় সাহের। নাইমার কিছু বলল না, ভাবল সাহের মন হয়তো ভালো নেই। পালক সাহেরকে দেখছে,
শায়রের গোমরা মুখটা ওর ভালো লাগছে না, এমনিতেও খুব একটা হাসে না শায়ের। আজকে নিশ্চয়ই কিছু হয়েছে। বাগান বাড়িতে পৌঁছে বালক গেল শায়রের পিছু পিছু। বালককে নিজের সাথে আসতে দেখে দাঁড়ালো শায়ের, পিছন ফিরে বলল, কিছু বলবেন? বালক সহজ স্বীকারোক্তি দিল, হ্যাঁ। শায়ের সোজা হয়ে দাঁড়ালো। বালক জিজ্ঞেস করে, আপনার মন খারাপ? তখন থেকে দেখছি চুপচাপ। শুধু কি এইটুকু জানতে চান? শায়রের প্রশ্নে অস্বস্তি বোধ করল বালক, কথা গুলিয়ে ফেলে সব আমতামতা করতে লাগলো সে। বালকের অবস্থা দেখে শায়র বলল, আমার চোখ দুটোকে সস্তা ভাবেন না মিস বালক সরকার, আমার এক অদ্ভুত ক্ষমতা আছে, সেটা আপনি জানেন না। সেটা হলো আমার চোখের সামনে যা চোখ পড়ে যায় তার মনের কথাই চোখ পড়ে নাই। পালকের মনে ঝংকার তুলে চলে গেল শায়ের, থরথর করে কাঁপছে সে, ভাবছে তাহলে কি শায়ের ওর অনুভূতিগুলো বুঝতে পেরেছে, না হলে তো এইভাবে বলতো না। ওষ্ঠকোণে হাসি ফুটল বালকের, হাতের অ্যাপ্রন শক্ত করে ধরে নিজের চেয়ারে বসল। এখনো তো শায়েরকে কিছুই বলেনি, তাতেই এত খুশি বালক। তাহলে ভালোবাসি বললে কত খুশি হবে, তার মানে ভালোবাসি কথাটা বলার মাঝে আনন্দ আছে। কতটা আনন্দ ভাবতে ভাবতে মুচকি হাসল বালক, এটাও ভাবল যে আজকে সব বলবে শায়েরকে। যদিও শায়ের তাকে মানবে না, তবু অপূর্ণতা নিয়ে এসে যাবে না। বন্যার পানি কমতে শুরু করে দিয়েছে, দিন দশকের মধ্যে পদ্মা তার পানি ফিরিয়ে নিবে মনে হয়। এদিক দিয়ে পালকদের তাড়াতাড়ি চলে যেতে হবে। গ্রামের সবাইকে ওরা মোটামুটি সচেতন করে ফেলেছে, তাই ওরা গ্রামের মানুষদের সাথে একটু বেশি সময় কাটাচ্ছে। সবাইকে ওরা এই কয়েকদিনে আপন করে নিয়েছে। সাধারণত গ্রামের মানুষগুলো একটু নোংরা হয়ে থাকে, বন্যায় দিক দিশা হারিয়ে সবাই আরও নোংরা হয়ে গেছে, কোনো কিছুই তাদের ঠিক নেই। তবু নাইমরা নিজ হাতে সবাইকে সেবা দিয়েছে। যে মিষ্টি প্রথমে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই মিষ্টিও সবাইকে আপন করে নিয়েছে। গ্রামের সবার দোয়া এখন ওদের মাথায়। কত বৃদ্ধা যে নাইমের মাথায় হাত রেখে দোয়া করেছে তার হিসেব নেই। অনেক দিন পর সম্পানকে দেখল নাইম, সাথে বিন্দু রয়েছে। হাতে থাকা ব্যাগটা থেকে লাল রঙের দুমুঠো কাঁচের চুড়ি বের করে বিন্দুর হাতে দিয়ে শোধালো, লাল শাড়ি পয়রা, হাতে এই লাল চুড়ি আর সিঁথিতে লাল সিঁদুর পয়রা, যখন আমার বউ হইয়া আমার ঘরে আইবি তখন চোখ ভরা তোরে দেখব বিন্দু। লজ্জায় মাথা নত করে বিন্দু, সামনে থাকা পুরুষটিকে নিয়েই তার যত কল্পনা জল্পনা। তার ঘরের ঘরনি হবে, শাখা সিঁদুর পরে সেজেগুজে ঘুরে বেড়াবে, আর সম্পান সুমধুর কথা বলে লজ্জা দেবে বিন্দুকে। কিন্তু সম্পান তাকে এখনই লজ্জায় আড়ষ্ট করে ফেলেছে। সম্মান বুঝতে পারল বিন্দু লজ্জা পাচ্ছে, তাই সে কথা ঘুরিয়ে বলল, কাল ভোরে শহরে জামথু লয়গা লাল শাড়ি আন মনে, পারলে ভোরে দেখা করিস। কিন্তু আমি তো ভোরে উঠতে পারি না। তুই তো আমার ঘুম পাগল, এত ঘুম পাগল হইলে সংসার করা মুশকিল হবে, তাই ঘুম কমা বিন্দু, পরানে তো ঘুম রাখিস না। পরানে তো তুমিও আসো, তোমারে নিয়ে ঘুমাই। দুষ্টু হাসলো বিন্দু, সাথে সম্পানও হাসলো, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। নাইমকে দেখে মিলিয়ে গেল বিন্দুর হাসি, তড়িৎ গতিতে যাই বলে চলে গেল। কিন্তু সম্পান ঠায় দাঁড়িয়ে আছে। নাইম কাছে এগিয়ে এসে দাঁড়ালো, মৃদু হেসে বলল, নিজের ভালোবাসা তো ঠিকই পেয়ে গিয়েছ, অথচ আমার বেলায় অন্যায় কেন সম্পান? হ্যাঁ, তাহলে কি আমি ধরে নেব যে যার যার ভালোবাসা তার কাছে মূল্যবান, বাকি সবই ঠনকো? ঈষৎ চমকালো সম্পান। এই নাইম কয়েকদিন আগে তার কাছে নিজের মনোভাব পোষণ করেছিল, বলেছিল সে পরীকে দেখতে চায় এবং খুব করে ভালোবাসতে চায়। সম্পানের কাছে আকুতি করে সাহায্য চেয়েছিল, কিন্তু ভীতু সম্পান তাকে ফিরিয়ে দিয়েছিল, বলেছিল সে কোনো সাহায্য করতে পারবে না। নাইমের চোখের দিকে তাকিয়ে সেদিন মায়া হয়েছিল সম্পানের, কিন্তু তার কিছুই করার নেই। এই সুদর্শন পুরুষটিকে ফেরাতে মন চাইছিল না, এছাড়া যে কোনো উপায়ও নেই সম্পান মাঝির কাছে। সে আস্তে করে বলল, আমি কিছুই করতে পারবো না ডাক্তারবাবু, পরের লগে কথা তো দূরের কথা, জমিদার বাড়ির ধারে কাছেও যাওয়ার সাহস আমার নাই। এত ভয়ের কারণ কি সম্পান? কারণ আয়ুষ থাইকা 8 বছর আগে রাখাল দাদার যে অবস্থাটা হয়েছিল তা দেখা ভয়ে কাঁপছিল পুরা গ্রাম। তারপর থাইকা জমিদার বাড়ির কোন মায়ার দিকে তাকানোর সাহস কারণ নাই, বিন্দু পারবো না, আমি চাই না বিন্দুর কোনো ক্ষতি হোক। কপালে দৃঢ় ভাঁজ পড়ল নাইমের, রাখাল সম্পর্কে সে অবগত, সোনালি তার হাত ধরে পালিয়েছে। নাইম আবার জিজ্ঞেস করে, তুমি দেখেছিলে রাখালকে, এখন ওরা কোথায় আছে? জানি না,
আমি তখন ছোট আছিলাম, তাও আমার মনে আছে সব। আপনি যদি দেখতেন তাহলে আপনিও পরের আশেপাশে যাইতে চাইতেন না। আমি এখন যাই বাবু, এখন কথা কই, জমিদারের যত ভালো দেখতে তত ভালো না। যেদিন রাখালের মারছিল সবাই সেদিন বুঝছি আমি। সম্পান চলে গেল। নাইম বুঝল রাখালের মারাকে কেন্দ্র করে গ্রামের সবাই এখনো জমিদারের ভয়ে তটস্থ, এজন্য কোনো পুরুষ জমিদার বাড়িতে যায় না। তবে কি রাখালের সাথে ভয়ঙ্কর কিছু হয়েছিল? তাই হবে, না হলে সম্পান এত ভয় পেত না। তবে ওরা দুজন এত কিছুর পরেও একসাথে আছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। সম্পানের কথাগুলো যেন নাইমের ইচ্ছে আরো বাড়িয়ে দিল। পরের কথা সে কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না, প্রতিটি মুহূর্ত তার পরীকে ভেবেই কাটে। এরই মধ্যে সন্ধ্যা হতে চলল, সঙ্গে ঝড়ের পূর্বাভাস। মৃদু বাতাসে ছেয়ে গেল চারিদিক। মিষ্টি, রুমি আর আসিফ এসে নৌকায় চড়ে বসে। বড় নৌকা আজ নেই, তাই দুটো ছোট নৌকা ঘাটে বাঁধা। রুমিদের নৌকা ছেড়ে দিয়েছে, তখনই মিষ্টি বলে উঠল, এই যা, পালককে ফেলে চলে এলাম। পালক পরের নৌকায় আসবে, চিন্তা করিস না। আসিফের কথায় শান্ত হল মিষ্টি। নৌকা জমিদার বাড়ির সামনে থামতেই ওরা নেমে ভেতরে গেল। অন্দরে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় আসতেই ওরা দেখতে পেল হারিকেন হাতে পরে এদিকে আসছে। পরের এক হাতে হারিকেন, আরেক হাত দিয়ে পরনের ঘাগড়া সামান্য উঁচু করে ধরেছে। লাল আলোতে শোভা পাচ্ছে পরির সৌন্দর্য, যা দেখে ঈর্ষান্বিত হল মিষ্টি। কিন্তু সে চুপ রইল। পরি কাছে এসে জানতে চাইল পালক কোথায়। রুমি জবাব দিল সে পরের নৌকোতে আসছে। পরি একথা শুনে কুসুমকে ডাকতে ডাকতে নিচে চলে গেল। নিজেদের কক্ষে গিয়ে মিষ্টি ক্ষোভ প্রকাশ করল, তেজি গলায় বলল, এই মেয়েকে দেখলে আমার গা চলে যায়। ওর মতো সুন্দর না তুই, এর জন্য? না, ওর মতো সুন্দর হতে চাই না, কিন্তু ওর যে দেখলে আমার বিরক্ত লাগে। এতটুকু বয়সে এত সাহস সঞ্চয় করতে সবাই পারে না, কিন্তু পরির মধ্যে সেই সাহস আছে। আছে যথেষ্ট বুদ্ধি, শক্তি দিয়ে না হলেও বুদ্ধি দিয়েও 100 জনের সাথে লড়াই করতে পারবে। বিপরীতে জবাব দিল না মিষ্টি, চুপচাপ পোশাক বদলে পালঙ্কে শটান হয়ে শুয়ে রইল। প্রহর বাড়তে রুমির চিন্তা হল, পালক তো এখনো এলো না, চারিদিকে প্রবল বেগে বাতাস বইছে, তাহলে কি ওরা আসতে পারেনি? মিষ্টি ঘুমোচ্ছে, তাই রুমি গেল বৈঠক ঘরে। নাইমদের কক্ষের দরজায় পরপর কয়েকবার টোকা দিতেই শেখর এসে দরজা খুলল। রুমি অবাক হয়ে ভেতরে ঢুকে বলল, তোরা চলে এসেছিস, তাহলে পালক কোথায়? বিস্মিত কণ্ঠস্বরে শেখর বলে, তোদের সাথে আসিনি, আমরা তো ভাবলাম তোরা একসাথে এসেছিস। নাইম শুয়েছিল, সে উঠে এসে বলল, তাহলে পালক কোথায়? বাগান বাড়িতে আটকা পড়ল নাকি? তাই হবে, তোরা পালককে আনার ব্যবস্থা কর তাড়াতাড়ি। রুমিকে আশ্বাস দিয়ে নাইম ছুটে গেল শায়রের ঘরে। শায়র ওদের সাথেই ফিরেছে। নাইমের মুখে পালকের কথা শুনে অনিচ্ছা থাকা সত্ত্বেও বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সে। প্রবল বাতাসের মধ্যেই নাইম, শেখর, আসিফ আর শায়র বেরিয়ে পড়ল। মধ্যরাতে ঘুম ভাঙে পরির, কেন যেন অস্থির অস্থির লাগছে ওর। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও ঘামতে লাগলো পরি। একটা স্বপ্ন দেখেছে সে, কিন্তু কি দেখেছে তা মনে করতে পারছে না। এমনটা মাঝে মাঝেই হয় পরির সাথে, স্বপ্নে কি দেখে তা কিছুতেই মনে করতে পারে না। সে কি সুস্বপ্ন দেখেছে নাকি দুঃস্বপ্ন? ভাবতে ভাবতে পরি হাঁটু জড়ো করে অন্ধকার কক্ষে বসে রইল। এভাবে অনেকক্ষণ কেটে গেল, আর ঘুমোতে পারল না পরি। তবে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। মোরগ ডাকার সাথে সাথেই কুসুম আর জুম্মান ছুটে এলো পরির ঘরে। কুসুমের ডাকে ধরফরিয়ে উঠে পরি, কিন্তু কুসুম কথা বলতে পারছে না, শুধু হাঁ পাচ্ছে। পরি তাকিয়ে রইল। কুসুম নিজেকে ধাতস্থ করে বলল, পরি আপা সর্বনাশ হয়ে গেছে, কাল রাইতে ডাক্তার আপার বন্যার পানিতে দুইবা মরে গেছে। কুসুমের কথাটা শুনে পরির শরীর ঝাঁকুনি দিয়ে উঠল, কাঁপতে লাগলো সর্বাঙ্গ। কুসুম ডাক্তার আপা বলে কাকে বোঝালো? প্রশ্নটা করতে পারে না পরি। ঠোঁট দুটো তার অসম্ভবভাবে কাঁপছে। পরির চাহনি দেখে জুম্মান বলল, ওই ভালো ডাক্তার আপা, আপা বাইরে লাশ আনছে। পরির কানে একটা কথা বাজতে লাগলো, ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করবো পরি। আর বসে থাকতে পারল না পরি, ছুট লাগালো সে। সিঁড়ি ভেঙে নিচে এসে যেই না বৈঠক ঘরের দিকে যাবে, তখনই মালা চেপে ধরে পরির হাত। এক টানে পরিকে এনে বুকে চেপে ধরে মালা। মালাকে দেখে পরি অবাক হয় না, বরং শক্ত করে জড়িয়ে ধরে মালাকে। পরের মুখ থেকে বারবার আম্মা শব্দটি বের হয়। রাতের ঝড় যে এত বড় তাণ্ডব চালাবে তা নূরনগরের কারোরই জানা ছিল না।
সে যে একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নিল। কিন্তু পালক পালক কিভাবে পানিতে পড়ে গেল তা কেউই বুঝতে পারল না। পানির কাছেই বা কেন গেল? ইতোমধ্যেই সারা গ্রামে পালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, চোখের পানি ফেলছে অনেকেই। মেয়েটা অনেক ভালো ছিল এই কথাটা সবার মুখে শোনা গেল। ভিড় জমেছে জমিদার বাড়ির প্রাঙ্গণে, নারী পুরুষ বাচ্চাদের আনাগোনা বাড়ছে, শহুরে ডাক্তারের লাশ দেখে যাচ্ছে এক এক করে।